আমরা দেখুন প্লেন যাচ্ছে, এই টাইমে একটা প্লেন যায় রোজ। আর হালকা হালকা সবে চাঁদ উঠছে, চলে গেছে। এই যে ঘুড়ি ওড়ানো হচ্ছে, এই যে রেহান ঘুড়ি ওড়াচ্ছে, ঘুড়ি ওড়াচ্ছে, দেখেছেন? হাত কাটবে, হাত কাটবে না। ওই যে রেহান ঘুড়ি ওড়াচ্ছে, দেখছেন? ওই লাটাই টানে এবার কি করবে দেখ, ওই দেখেছিস? বন্ধুরা, আমরা আজকে বিকেলবেলা ছাদে এসেছি, ছাদ থেকে ব্লগটা শুরু করছি। এক্ষুনি রেহান ঘুড়ি ওড়াচ্ছিল, ঘুড়ি ওড়াতে ওড়াতে ওর পায়ে বুড়া আঙুলে লাটাইটা পড়ে গেছে, ওর লেগেছে, নাহলে ওইটা আপনাকে শেয়ার করতাম। এই দেখুন, ও ঘুড়ি লাটাইটা ফেলে রেখে দেখছে, লাটাই এরকম থাকে আর ঘুড়ি, এই ঘুড়ি কোথায় আছে দেখছেন? সেই ঘুড়ি পায়ে লেগেছে, এরকম করে রাখা হয়। এবার ঘুড়ি ঘুড়ির মতন ওড়ে, আর ওইদিকে ঘুড়ি কেটে এলে ওই ঘুড়ি ধরে নেওয়া হয়। আর আজকে দেখুন গাঁদা ফুলগুলো, কালকে আপনাদের সঙ্গে শেয়ার করি না, আজকে গাঁদা ফুলগুলো দেখুন বন্ধুরা। বন্ধুরা, আজকে আমি বিকেল থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। আজকে শুক্রবার, শঙ্করী অল ডে, দেখতে থাকুন আমি এই বিকেলের থেকে কি করি। বন্ধুরা, এই যে রান্নাঘরে এসেছি ছাদ থেকে নেমে, আর দেখছেন আমি একদম শুক্তি শুক্তি মেরে নিয়েছি। এই যে মাথায় রুমাল বাঁধা আছে, এই যে মাথায় রুমাল বেঁধে রেখেছি, আবার চাদর দিয়ে মাথাটাকে কথা বলতে পারছি না, বলছি তো সকাল থেকে ওই জন্য ব্লগ করিনি। বিকেলবেলা ফের আমার নতুন ঠান্ডা লেগে গেছে, ভিডিওটা কিছুক্ষণ অফ করে দিয়েছিলাম, আবার এলাম, মানে এত কথা বলি কাজই হচ্ছে। এখন রাতে রান্না হবে বন্ধুরা, ফুলকপি আর আলু ভাজা হচ্ছে, আর এই যে জল গরম নিয়ে হচ্ছে ভেপার নেবো আর গার্গেল করবো, মানে প্রচুর সকালবেলা স্নান আর সকালবেলা ওঠা হয়তো জল ঘাটা হয়, এই রক্তটা যন্ত্রণা করেই যাচ্ছে। আর রুটি হবে, রুটি বেশি হবে না, চারটে কি পাঁচটা রুটি হবে খাবে। আর আমাদের যে কড়াই থেকে কচুরি আছে ওটাকে আমি গরম করে নেবো, পায়ে কাটে ওটাকে গরম করে খেয়ে নেবো। আর ওয়েদারটা ঠান্ডা গরম, আজকে আবার গরম, কালকে প্রচুর ঠান্ডা ছিল, আজকে সেরকম গরম না, তো ঠান্ডা নেই, প্রচুর গরম। সেই কালকে রাতে কথা বলেছি, আবার আজকে সারাদিন হয়ে গেল, এই আজকে সন্ধ্যেবেলা এখন কথা বলছি। শরীর একদম ভালো না, খুব কাশি হচ্ছে, কাশি হচ্ছে তার সঙ্গে বমিও হয়ে যাচ্ছে, অ্যাসিডিটি হয়ে গেছে, দাঁত একদম টক। এই যে দুপুরবেলা রান্না করেছিলাম তাও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আজকে টমেটোর চাটনি, আলু, ছোটো ছোটো আলুর দম কিনেছি, আলু কিনেছিলাম দেখিয়েছিলাম, সেই আলুর দম করেছিলাম, আর কলাও করেছিলাম, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এই যে শনিবার ছিল, এই যে কি কথা বলবো, প্রচুর কাশি হচ্ছে, আর এই সন্ধ্যা হলে শুরু হয়ে যাচ্ছে কাশিটা। তাহলে বন্ধুরা, এখন এই বাজার এসছে, এইটা আমি বলি না, সকাল থেকে আপনাদের সঙ্গে কথা বলা হয়নি, কালকে ভিডিও দিতেও পারিনি, আজকে সেই একটা রেসিপি করেছিলাম কিন্তু সেটাও আপনাদের ঠিক এডিটিং করে তো দিতে হবে, ঠিক করে সেটাও দিতে পারিনি, শরীর এত খারাপ, এই যে আপনাদের সঙ্গে কথা বলছি কাঁপছে। এই যে এখন মাসকাবলি বাজার এসছে, আর এই মাসে আমাদের কম এসছে বাজার, এই যে দুটো হ্যাপি 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 দুটো মানে তিনটে এসছে, একটা প্যাকেট খোলা হয়ে গেছে। এই যে গুড লাইফ সর্ষের তেল এসছে কাচ্চিঘানি, এই যে হিট কালা হিট,
সস আর সুগার ফ্রি বিস্কুট এসেছে, ছেলের জন্য টিট, ছেলের জন্য টিট বিস্কুট এসেছে, মেয়ের পাস্তা, আবার প্যাকেট পাস্তা, আবার লুজ পাস্তা, আর এই চিনি আর তেল, আবার এর মধ্যে আবার কি পাস্তা চকোস আছে ওটা, এর মধ্যে চকোস যাকে ছেলেকে খাই কেটে প্যাকেটটা কেটে দিয়েছিলাম ও সেটা খেয়েছিল। এইটা আছে, আর একটা কি আনা হয়েছে ভুলে গেছি, ও আর সেই টয়লেট ক্লিনার ওটা আপনাদেরকে দেখালাম না, ও আর কি ওগুলো দেখালাম না। আর এই যে এইটা আমার মেয়ে আরসিরা মেয়ে খাবে, এগুলো কেনা হয়েছে। তাহলে বন্ধুরা আজকে এই এখন থেকে আবার আমি শুরু করে দিলাম, ব্লগটা দেখতে থাকুন। হ্যাঁ হ্যালো বন্ধুরা, কাল বিকেল থেকে ব্লগটা করছি, এখনও শেষ করিনি, আজকে ও বেশি কিছু দেখায়নি, ওই জন্য আজকে রাতে এই ব্লগটা শেষ করে দিচ্ছি। এই যে আমাদের গেম খেলছে, ওই যে ছেলে গেম খেলছে, এখনও 11টা বাজেনি। হ্যালো বন্ধুরা, কাল বিকেল থেকে ব্লগটা করছি, এখনও শেষ করিনি, আজকে ও বেশি কিছু দেখায়নি, ওই জন্য আজকে রাতে এই ব্লগটা শেষ করে দিচ্ছি। এই যে আমাদের গেম খেলছে, ওই যে ছেলে গেম খেলছে, এখনও 11টা বাজেনি। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম, গুড নাইট, সি ইউ, আবার সামনের দিন দেখা হচ্ছে। কাল মিয়া এবারে ব্লগ কেন এত শরীর খারাপ, এই যে এখন গালে আদা কুচি দিয়ে রেখেছি, এত কাশি হচ্ছে, আপনাদের সঙ্গে কথাই বলতে পারছি না, বলছি আদা দিয়ে রাখলে নাকি কাশিটা কম হবে সেই জন্য। দেখি তাহলে, গুড নাইট বন্ধুরা।